আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ অনার্স ভর্তির প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে, তো যারা চান্স পেয়েছেন সবাইকে অভিনন্দন। আর কিভাবে রেজাল্ট বের করতে হয় আমি অলরেডি একটা ভিডিও আপলোড করেছি, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আর কে কোন সাবজেক্টে চান্স পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হচ্ছে অনেকে হয়তো তার পছন্দের সাবজেক্ট বা প্রথম যে সাবজেক্ট চয়েস দিয়েছেন সেটা আসেনি, তো তাদের জন্য যেটা করণীয় সেটা হচ্ছে আপনি যখন ভর্তি কনফার্ম করবেন তখন অবশ্যই মাইগ্রেশনটা অন করে রাখবেন, তখন আপনার হয়তো পছন্দের সাবজেক্ট আসতে পারে। সবসময় মনে রাখবেন যে মাইগ্রেশন করলে কিন্তু নিচে নামে না, উপরের দিকে ওঠে। আপনি যদি প্রথম সাবজেক্টে চান্স পেয়ে যান তাহলে মাইগ্রেশন করে লাভ হবে না, আপনি এটাই পাবেন। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি দ্বিতীয় সাবজেক্ট কিংবা তৃতীয় সাবজেক্ট অথবা চতুর্থ সাবজেক্টে চান্স পেয়ে থাকেন, তো আপনি মাইগ্রেশন করলে আপনার উপরের দিকে যে কোনো একটা সাবজেক্ট আসতে পারে। তো এখন আলোচনা করছি যারা অনার্সে এখনও চান্স পান নাই বা রেজাল্ট আসেনি, তো তাদের কী করণীয়। তাদের করণীয় হচ্ছে দ্বিতীয় মেরিট লিস্টের জন্য অপেক্ষা করা, যেহেতু প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে, দ্বিতীয় মেরিট লিস্টের জন্য অপেক্ষা করলে আপনি হয়তো চান্স পেতে পারেন। যদি আসন ফাঁকা থাকে, যদি কেউ ভর্তি না হয় তাহলে আপনি চান্স পেতে পারেন। তাহলে অবশ্যই আপনাদেরকে দ্বিতীয় মেরিট লিস্টের জন্য অপেক্ষা করতে হবে। আর দ্বিতীয় মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে অবশ্যই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনাদেরকে কোনো প্রকার আবেদন করতে হবে না দ্বিতীয় মেরিট লিস্টের জন্য অপেক্ষা করতে, তো আপনাদের রেজাল্ট দ্বিতীয় মেরিট লিস্টে অবশ্যই চলে আসবে, অপেক্ষা করুন। আর কবে প্রকাশিত হবে অবশ্যই আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ আমি সকল ধরনের ভিডিও এখানে আপলোড করে থাকি। আপনার যে কোনো প্রশ্ন চাইলে কমেন্ট করতে পারেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।